आधुनिक বৈদ্যুতিন সরঞ্জাম নেই, সেসব কেনার ক্ষমতাও নেই হতদরিদ্র ঝাড়গ্রামের ডোমপাড়ার বাসিন্দাদের। অথচ এই গ্রামের একেকটি বাড়িতে বিদ্যুতের বিল যা এসেছে তা দেখে চোখ কপালে ওঠার মতো। কারো বাড়িতে 50,000 টাকা, কারো বাড়িতে 70,000 টাকা, আবার কারো বাড়িতে 80,000 টাকা পর্যন্ত বিদ্যুতের বিল এসেছে। আর সেসব দেখে এখন কপালে হাত বাসিন্দাদের। হতদরিদ্র এই সব বাসিন্দারা বিদ্যুতের বিলের টাকা মেটাতে না পারায় লাইন কেটে দেওয়া হয়েছে। পঞ্চায়েত হোক বা পুরসভা, লোকসভা হোক বা বিধানসভা, ভোট এলেই রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়নের কান ফাটানোর প্রচার করতে দেখা যায় সমস্ত রাজনৈতিক দলকে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে সেই প্রচার আপাতত তুঙ্গে তুলেছে এ রাজ্যের শাসক দল, কিন্তু বাস্তবে সেই উন্নয়নের প্রচার মাটিতে থাকা মানুষের কাছে কতটা পৌঁছেছে তার হাতে গরম প্রমাণ পাওয়া গেল জঙ্গলমহলের বেলপাহাড়ি এলাকার বামুনডিহা গ্রামে। নিতান্ত দিন আনি দিন খায় মানুষগুলোর ঘরে এমনিতেই বিদ্যুতের আলো জ্বালানোর পরিস্থিতি নেই, আবার বছরের পর বছর সেই অন্ধকারে থেকেও আধারে অট্টহাসির মতোই এই পরিবারগুলোর বাড়িতে পৌঁছেছে পাহাড় প্রমাণ বিদ্যুতের বিল। সেই বিলের অঙ্ক কোথাও 50,000 টাকা, তো কোথাও আবার 80,000 টাকা। দারিদ্র্যসীমার নিচে থাকা বামুনডিহার এমনই এক ডোমপাড়ায় এই অবিশ্বাস্য বিদ্যুতের বিল নিয়ে কার্যত সরগোল পড়ে গিয়েছে গোটা জঙ্গলমহলে। রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের এমন হাস্যকর কাজকারবারে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন ডোমপাড়ার বাসিন্দারা। বিলের টাকা দিতে না পারায় ইতিমধ্যে ফের অন্ধকারে চলে গিয়েছে প্রায় নিরন্ন এই মানুষগুলোর গেরস্থালি। রাতের আঁধারে রীতিমতো পুরনো সেই আতঙ্কের দিনে ফিরে গিয়েছে এই প্রান্তিক পরিবারগুলো। কতদিন হলো কারেন্ট নেই? কিরকম সমস্যা হচ্ছে? পরীক্ষা কি করে দিবে, সব ঘর ভাড়া পড়তে হয়, রাত্রে পড়তে হয়, কি করে পড়বে, এসে সামনে মাধ্যমিক পরীক্ষা এসে। মূলত বাঁশ থেকে ঝুড়ি সহ নানা সামগ্রী তৈরি আর বিক্রি করে বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের এই ডোমপাড়ার মানুষের পেটের ভাত জোগাড় হয়। বছরের কিছু নির্দিষ্ট সময় আর উৎসবে ঢাক বাজিয়ে কিছু বাড়তি রোজগারও হয়। এহেন পরিবারে বিলাসী জীবনের বৈদ্যুতিন সরঞ্জাম থাকবে এমনটা সম্ভবত দুঃস্বপ্নেও ভাবা যায় না। তাহলে কেন এই ভুতুড়ে বিল? রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের স্থানীয় দপ্তরের কর্মী আর আধিকারিকরা অবশ্য সঙ্গত এই প্রশ্নের সামনে মুখে কুলু পেঁটেছেন। অন্যদিকে ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়ালের দাবি, তিনি নিজে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে ওই দরিদ্র পরিবারগুলোর বাড়িতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করিয়েছিলেন, কিন্তু কি কারণে এত বিল এলো আর সেই বিল ভুতুড়ে নাকি সত্যি, সে ব্যাপারে স্থানীয় বিদ্যুৎ দপ্তরকে খতিয়ে দেখতেও তিনি নির্দেশ দিয়েছেন। সেটা তো আমি ইলেকট্রিসিটি বোর্ডকে বলছি ভেরিফাই করে নিতে, এই বিলটা জেনুইন আছে না কিছু ভুল ত্রুটি হয়েছে কিছু ক্যালকুলেশনে, সেটা চেক করে যথার্থ দাম বিল হবে সেটা জানিয়ে দেওয়া হবে। অমানবিক আর স্পর্শকাতর এই বিদ্যুতের বিল নিয়ে যথারীতি শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতোর অভিযোগ, এরকম বিল বহু জায়গায় দেখা যাচ্ছে, এর পেছনে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখা উচিত। কিন্তু তা না করে বিদ্যুৎ দপ্তর সবাইকে জানিয়ে দিচ্ছে বিদ্যুতের আলোয় ফিরতে হলে ওই দরিদ্র পরিবারগুলোকে এই ভুতুড়ে বিলের টাকা আগে দিতেই হবে। কিন্তু কিভাবে তারা এত টাকার বিল দেবে? বিল না দিতে পারার জন্য লাইন কেটে দেওয়া হচ্ছে। এই মাধ্যমিকের সময়ে পরীক্ষার্থীরা যে অসুবিধায় পড়ছেন তার দায় কে নেবে? এই বিদ্যুৎ বিল নিয়ে আমরা আগেও ডেপুটেশন করেছি জেলাতে, বাংলা জুড়ে ডেপুটেশন হয়েছে যে মাসে মাসে বিদ্যুতের বিল নেওয়া হোক, নাহলে এক মাস পরে যে ইউনিট বাড়ছে 100 ইউনিটের পরে যে বাড়ছে, তখন সেই ইউনিট প্রতি তার বিলের বিলও বেড়ে যাচ্ছে। সেজন্য আমরা বারংবার জানিয়েছি, ডেপুটেশন করেছি, প্রতিবাদ করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তো এই বিদ্যুৎ বিল সাধারণ পরিবার এবং মধ্যবিত্ত পরিবার, আমরা নিম্নবিত্ত পরিবারে যারা বিদ্যুৎ নিয়েছে তাদের খুব সমস্যার কারণ হয়ে যাচ্ছে। ভুতুড়ে বিল আসছে, 40,000, 50,000, 60,000 টাকা পর্যন্ত আসছে। বেলপাহাড়ির থেকে আপনাদের কাছে খবর এসছে, বামুনডিহা গ্রামে ঘটেছে। একদিকে অন্ধকার আর গরমে থাকার কষ্ট, অন্যদিকে অবিশ্বাস্য বিদ্যুতের বিল জমা দিতে না পারলে আইনি সমস্যায় পর্যন্ত জড়িয়ে পড়ার ভয়। সব মিলিয়ে জঙ্গলমহলের বেলপাহাড়ি অঞ্চলের বামুনডিহা গ্রামের 35টি ডোম পরিবার এখন আক্ষরিক অর্থেই দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন। অরূপ ঘোষের রিপোর্ট, ইভিএম নিউজ, ঝাড়গ্রাম।